হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর একটি ড্রেস সেটা তোমরা আগেই দেখে নিয়েছো অনেকে পিকি ড্রেসটার নাম তো ফিল্ডাস জ্যাকেট তো এই জ্যাকেট বানানোর জন্য আমাদেরকে নিতে হবে সাড়ে পাঁচ মিটার কাপড় আর এখানে পুর থেকে টোটাল ঝুল আছে আমার সাতান্ন আর আমাদের বডি লম্বা আছে আমার এখানে পনেরো তো আমি মাইনাস করে নিলাম মাইনাস করে নিলাম কিন্তু আমার বিয়াল্লিশ রইলো তো প্রথমে দেখো চার ভাঁজ করে নিয়ে আমি ঝুল নিয়ে নিলাম ষোলো পুঁট নিয়ে নিলাম সাড়ে চার মোড়া নিলাম সাত ইঞ্চি আর ছাতি নিয়ে নেব কিন্তু এখানে আমি এগারো ইঞ্চি আঁচ আমার নয় ইঞ্চি আর দুই ইঞ্চি বেশি তো তার ছাতির যা মাপ হয়েছে সেখান থেকে আমি এক মাইনাস করে নিয়ে নেবো কিন্তু কোমরের মাপটা তো কোমরের মাপ আমাদের এখানে হবে কিন্তু ওখানে যদি এগারো হয় আমার কোমরের মাপ হবে দশ তো দশ কেন নিলাম আট হচ্ছে আমার মাপ আর দুই ইঞ্চি বেশি তো চওড়া নিয়ে নিলাম গলা তিন ইঞ্চি আর পুরোপুরি একদম ভিকাট হবে যেহেতু একটা জ্যাকেট হবে তাই এখান থেকে পুরোপুরি কাটিংটা হয়ে যাবে আর পেছনের গলাটা থাকবে তিন ইঞ্চি ঝুল তারপর দেখো কাঁধে হাফ সেপ মোহড়া দিকে হাফ সেপ শেপগুলো সামন পেছন মহড়ার শেপ আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি এবার পুরোপুরি কাটিং করে নেবো আর কাটিং করে নেওয়ার পর আমি কিন্তু বন্ধুরা তারপর গলার শেপগুলো দেবো আর গলা শেপ দেওয়ার পর তারপর আমি মোহরা শেপটা সামনে দিয়ে নেবো তো এক পাট এখন আমি এখানে সরিয়ে নেবো তো সরিয়ে নিচ্ছে আর এখানে জয়েন ছিল বলে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো আমি সামনের পুরো ভিকারটা একদম কাটিং করে নেবো করে নিয়ে দেখো নিচে যে আমাদের বডির দিকটা একটু জয়েন রাখলাম পরে কিন্তু আমি পুরোটা কেটে নেব যখন আমি লেয়ারগুলো জয়েন করবো তো ফাইনালি এখন পেছনের গলাটাও এরকম সেম একইভাবে কাটিং করে নেবো তো কাটিং করে নেওয়ার পর মোহরা শেপটা আমি পরে দিয়ে নেবো কেন যেহেতু এটা হাতাটা যখন বসাবো একটু তখনই একসঙ্গে হাতা আর মোহড়া দিয়ে নেব তো এখানে দেখো আমার বিয়াল্লিশ হয়েছে বিয়াল্লিশটাকে এবার চার ভাগ করবো চার ভাগ করলে আমার সাড়ে দশ হচ্ছে প্রত্যেকটা লেয়ার আমার সাড়ে দশের সঙ্গে আমি আরও এক ইঞ্চি যোগ করলে আমার কত হয় সাড়ে এগারো ইঞ্চি করে হয় দশ আর একে এগারো সাড়ে এগারো তো এখানে আমার সাড়ে এগারো হবে না তাই জন্য আমি এখানে এগারো ইঞ্চি করে নেব তো এখানে পুরোপুরি আমার পুরো বিয়াল্লিশ বহরের চওড়াটা হচ্ছে পুরো বিয়াল্লিশ হচ্ছে তাহলে চার এগারো কত হচ্ছে এগারো এগারো বাইশ 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 কত হচ্ছে চুয়াল্লিশ হয়ে যাচ্ছে তাই তো তো এখানে পুরো তাহলে আমার বহরটা চুয়াল্লিশ আছে তো আমি এখানে চার ভাজ করে নেবো পুরোপুরি একদম লেয়ারের মাপটা একদম শটে ভাগ করতে পারবো যেহেতু বহরটা বেশি আছে তো এখানে মানে বাইশ বাইশ চুয়াল্লিশ হয়ে গেছে যেহেতু তাই আমি প্রথমে এখন ভাজ করে নিয়ে চার ভাজ করে নিলাম চার ভাঁজ করে নিয়ে একদম পুরোপুরি আট ভাঁজ করে নিলাম আট ভাঁজ করে নিয়ে এবার আমি সুন্দর করে এখন আমি পেতে নিয়েছি পেতে নিয়ে এবার আমরা এখানে এখানে আমার বাইশ হচ্ছে বাইশের হাফ হচ্ছে এগারো তো এগারো এগারো করে আমি শুধু একটা লাইন টেনে নেবো মাপ করে নিয়ে করে নিয়ে এখান থেকে মাঝখান দিয়ে একটা কাটিং করে নেবো সোজা বরাবর তো ওই জন্য তার জন্য আমাদের আগে মেপে নিয়ে আমি লাইন মেপে নিচ্ছি মেপে নিয়ে দেখো ফিতে দিয়ে আমি লাইনটা টেনে নিচ্ছি যেহেতু এখানে আমি স্কেল আনতে ভুলে গেছি তো এবার আমি কেটে নেব সোজা লম্বাভাবে কেটে নেওয়ার পর আমার দিকে যেটা জয়েন দিক এটা কিন্তু আর একটা ভাজ করে কাটতে হবে আর যেটা ওই সাইডটা হচ্ছে খোলা দিক ওই দিকটা কিন্তু আর আমার কাটতে হবে না ওটা পুরোপুরি দুটো লেয়ার বেরিয়ে গেল তো এবার আমাদের যে জয়েন দিকটা আছে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ার আমি এইভাবে হিসাব করে বার করে নিলাম তো বার করে নিয়ে এবার পুরো এরকমভাবে কাটিং করে নেবো তাহলে আমাদের চারটে লেয়ার বেরিয়ে যাবে এবার আমরা আমাদের যে বডির সঙ্গে যে আমরা লেয়ারটা যখন বসাবো আমাদের কোমরের সাথে প্রথম লেয়ারটা কিন্তু পুরো যেই পাঁচ মিটার কাপড়টা রয়ে গেলো হাফ মিটারটা আমি বডি বার করেছি পাঁচ মিটার লেয়ারটা কিন্তু আমার উপরের বডির সঙ্গে জয়েন হয়ে যাবে না উপরের বডির সঙ্গে আমাদের মাপ করে নিয়ে হালকা যতটা আমার লাগবে ঠিক অনুযায়ী আমি কিন্তু প্রথমে লেয়ারটা নিয়ে নেব আর বাদ বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে নেবো তো তারপর দ্বিতীয় লেয়ারটা ওপরের যে বডির সঙ্গে যে আমি জয়েনটা করব তারপর যতটা আমার প্রয়োজন হবে ততটা আমি কিন্তু ওর সাথে জয়েন করব ওটা থেকেও কিছুটা কাপড় কেটে বাদ নিয়ে নেব বাদ করে নেওয়ার পর আমি দ্বিতীয় লেয়ারটা কিন্তু কোনো কিছু কাটিং করিনি তৃতীয়টা দ্বিতীয়টার সঙ্গে যখন আমি বসাবো তৃতীয় লেয়ারটা পুরোটা আমি ওই পাঁচ মিটার লেয়ারটা বসিয়ে নিয়েছি আগে যে দুটো আমি যে কাটিং করে নিয়েছি সেই দুটো কিন্তু আমি একদম শেষ লেয়ারটা যখন আমি জয়েন করবো এই যে টুকরো টুকরো কাপড়গুলো হলো এগুলো কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু ওই শেষ লাস্টের চার নম্বর লেয়ারটা কিন্তু সঙ্গে আমি জয়েন করে নেব যেহেতু আমার তৃতীয় লেয়ারটা কিন্তু আমার পাঁচ মিটার আছে সেই বুঝে কিন্তু আমার নিচেরটা কিন্তু জয়েন করতে হবে তবে কিন্তু আমাদের মেকআপ হবে তো এইভাবে কিন্তু আমি মেকআপ করে করে কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু রেডি করে নিয়েছি এবার আমার প্রথমে কাজ হচ্ছে আর তোমাদেরকে আগে একটি লেস আমি দেখিয়ে দিয়েছি এই লেসটা কিন্তু জয়েন হবে এখানে কিন্তু পটিপাসন হবে না এবার আমি কিন্তু ফাইনালি বডির মাপটা করব বডির মাপ আমার যেহেতু এখানে ছত্রিশ তো এইদিকে আমার দেড় ইঞ্চি ওদিকে দেড় ইঞ্চি বেছে নিল আর কোমরে কিন্তু আমার বত্রিশ তো এই দিকে দেড় এদিকে দেড় আমার হয়ে গেল তো এইভাবে কিন্তু আমি মার্ক করে নিয়ে এখন পুরো সেলাই করে ফিটিং করে নিয়ে চলে এসেছি কিন্তু গলার কাছে কিন্তু কোনো পট্টি আমি বসাইনি যেহেতু আমি এখন লেয়ারটা দেখো নিচের লেয়ারটা এরকম কুচি দিয়ে জয়েন করে নিয়েছি এবার বটির সাথে সোজাসুজি করে সেলাই করে নেব তো এবার দ্বিতীয় লেয়ারটা ঠিক সেম একইভাবে কিন্তু আমি এইভাবে সেলাই করে নেব করে নিয়ে কিন্তু আমি এইভাবে জয়েন করে নেব তো প্রথমে দেখো আমি একবার পরে দেখে নিয়েছিলাম এই ছোট শট যেটা বানিয়েছি লেয়ারটা জয়েন খুব সুন্দর লাগছিলো ছোটো বড় একটা জ্যাকেট তো এবার আমি দ্বিতীয়টা একইভাবে জয়েন করে নিয়ে নেবো দেখো কুচি দিয়ে রেডি করে নিয়েছি তো এইভাবে জয়েন করে নিয়ে কিন্তু আমি এখন পুরোপুরি সেলাই করে নিয়ে চলে আসবো তো সেলাই করে নিয়ে আসার পর দেখো আমি কিন্তু এবার তৃতীয় লেয়ারটা একইভাবে জয়েন করব করে নিয়ে তারপরে কিন্তু এরকম রেডি করে নিয়ে জয়েন করে নেবো 고래니야, 아미? এ দেখো প্রত্যেকটা লেয়ার আমার জয়েন করা হয়ে গেছে চারটে লেয়ারই যেভাবে দেখেছিলাম সেভাবে কিন্তু আমি একটা করে রেডি করেছি আর একটা করে লেয়ার জয়েন করেছি এবার আমি যে লেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই লেসটা কিন্তু এইভাবে কিন্তু পুরোটা গোলার পেছনের গলা নিয়ে একবারে ঘুরি নিয়ে একদম নিচে একদম লেংথ অব্দি লম্ব অব্দি এখানে এসে শেষ হবে তো এইভাবে আমি লেসটা দেখো বসিয়ে নিয়েছি আর তোমাদের আগে কদিন আগে এই লটকনটা আমি শেয়ার করেছিলাম তো অবশ্যই আমি কিন্তু ভাবিনি যে আমার এই জ্যাকেটটাতে লটকনটা ব্যবহার করব তো এখন আমি এই লটকনটা রেডি করাই ছিল তো ফাইনালি দেখো আমি এই লটকনটা রেডি করে নিয়ে এইভাবে বসিয়ে নিয়েছি তো পুরোপুরি জ্যাকেটটা ফিল্ড ড্রেস জ্যাকেটটা রেডি আর প্রচণ্ড পরিমাণে ঘেরটা হয়েছে আর খুবই সুন্দর লাগছিলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন ঝটপট ফলো করে নিও আমাকে এই ধরনের ভিডিও দেখার জন্য তো একটু খুবই দেরি হয়ে গেল এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করার জন্য কিছু মনে করো না প্রচণ্ড আমার কাজের চাপ ছিল আর তোমরা সবাই জানো আমার একটি শপ আছে সে শপে আমাকে কাজ করতে হয় অনেক কাজ থাকে এবং সেলাই শেখাই তোমরা অবশ্যই জানো তো এইসব নিয়ে আমার একটু দেরি হয়ে গেছে কিছু মনে করো না আর দেখো ফাইনালি আমি পড়ে নিয়ে শ্যুট করে নিয়েছি তো জানিও টাটা বাই বাই কেমন